বন্ধুরা, আজকের গল্প কলাপাতায় তিন কন্যা। করতোয়া নদীর পাশে ছিল সুন্দর একটা বন, আর সেই বনে ছিল নানা ধরনের পাখির বসবাস। আর সেই বনে এক টুনি পাখি তার তিন মেয়ে টুনটুন, টুকি আর খুকিকে নিয়ে বাস করত। দিদি আর দিদি, চল আজকে না আমাদের চালুদের বনে ঘুরতে যাওয়ার কথা আছে, চল না দিদি। কিন্তু টুকি, বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে রে, এই অবস্থায় বাইরে যাওয়া কি ঠিক হবে বল? আর দিন দিন তো বৃষ্টি বেড়েই যাচ্ছে, এত বৃষ্টিতে না জানি আবার বন্যা হয়। দিদি, তাহলে তো আমাদের যাওয়া উচিত বল, কারণ যদি বন্যা হয় তাহলে তো শালুদের অনেক বিপদ হবে, তাই ওদের সাবধান করা উচিত। হ্যাঁ রে বোন, তোরা একদম ঠিক কথা বলেছিস, চল তবে আমরা গিয়ে শালুদের সাবধান হতে বলি। এরপর টুনটুন, টুকি আর খুকি বৃষ্টিতে ভিজে শালুদের বনে যায়। শালু শোন, আমাদের বনে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকালের মধ্যে তোদের বনেও বৃষ্টি হতে পারে, আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে তো বন্যা হবার সম্ভাবনা আছে। টুনটুন শালুকে এসব বলতে থাকে, আর অন্যদিকে টুনি বাসায় ফিরে দেখে তার তিন মেয়ে এক মেয়েও বাসায় নেই। সে কি, আমার মেয়েরা কোথায় গেল? ওরা একজনও তো বাসায় নেই, এই বৃষ্টির মধ্যে কোথায় গেল ওরা? ওদের আবার কোনো বিপদ হলো না তো? টুনি এসব বলতে বলতেই তার তিন মেয়ে টুনটুন, টুকি আর খুকি বাসায় ফিরে আসে। কিরে মা, তোরা তিন বোন এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলি? হ্যাঁ, এরপর টুনটুন তার মাকে সব কথা খুলে বলে। তোরা তো ভালো কাজ করেছিস, কিন্তু তোদের যদি কোনো বিপদ হতো? যাই হোক, এই বৃষ্টিতে অল্প কিছু খাবার জোগাড় করতে পেরেছি মা, এই নে খাবারটুকু খেয়ে নে তোরা। এরপর টুনটুন, টুকি আর খুকি মিলে খাবারটুকু খেয়ে নেয়। এভাবেই কিছু সময় পার হয়ে যায়, কিন্তু বৃষ্টি কিছুতেই থামে না, এভাবে অনবরত বৃষ্টি হতেই থাকে। এভাবে দুই দিন পার হয়ে যায়, আর টানা এরকম বৃষ্টির কারণে করতোয়া নদীর পানি অনেক বেড়ে যায়, আর পুরো এলাকায় বন্যা শুরু হয়। আর বন্যার জলে টুনির ঘরেও জল ঢোকে, তাই সে তার মেয়েদের নিয়ে উঁচু গাছের ডালে বসে পড়ে। মা, ও মা, বন্যায় যে আমাদের ঘর বাড়ি ডুবে গেল মা, এখন আমাদের কি হবে, আমরা কোথায় থাকবো মা? মা, আমরা কতক্ষণ গাছের ডালে বসে থাকবো মা? আর অনেক বৃষ্টি হচ্ছে তো, আমরা তো ভিজে যাচ্ছি মা, আমার তো খুব ঠান্ডা লাগছে। বোন, তোরা একটু শান্ত হ বোন, মা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে রে। মা রে, তোরা এভাবে বৃষ্টিতে ভিজছিস দেখে আমার খুব খারাপ লাগছে রে মা, তোরা বরং আমার ডানার নিচে আয়, তাহলে আর ভিজবি না তোরা। এরপর টুকি আর খুকি টুনির ডানার নিচে বসে, আর টুনটুন মায়ের পাশে দাঁড়িয়ে থাকে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো চিহ্নই নেই। আর হঠাৎ করে জোরে বাতাস বইতে থাকে, আর বাতাসে গাছপালা নড়তে থাকে, আর গাছ নড়ার কারণে টুনির তিন মেয়ে টুনটুন, টুকি আর খুকি জলের মধ্যেই পড়ে যায়। সে কি, আমার মেয়েরা জলের মধ্যে পড়ে গেল তো, এবার কি হবে, কি হবে এবার আমার, আমি কি করে ওদের বাঁচাবো? মা, আমাদের বাঁচাও মা, মা আমাদের বাঁচাও, আমরা তো উঠতেই পারছি না মা, আমাদের ডানা যে একেবারেই ভিজে গেছে, আমরা তো ডুবে যাব মা, আমাদের বাঁচাও মা। মেয়ের মুখে এমন কথা শুনে টুনি অঝরে কাঁদতে থাকে, আর কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না। হায় ঈশ্বর, এবার আমি কি করব? কেউ কি আছো? কেউ আমার ছানাদের বাঁচাও। টুনি যখন এসব বলে চিৎকার করছিল, তখন হঠাৎ সেখানে একটি বানর চলে আসে, আর বানরটি টুনির ছানাদের এমন অবস্থা দেখে এক কলা গাছ থেকে একটি কলা পাতা নিয়ে আসে, আর সেই কলা পাতা টুনটুন, টুকি আর খুকে সামনে ফেলে দেয়। এই যে ছানারা, তোমরা ওই কলা পাতার উপরে উঠে পড়ো, তাহলে আর ডুবে যাবে না। এরপর টুনির তিন ছানা ওই কলা পাতার উপরে উঠে বসে, আর সেই বানরটা একটা বড় লাঠি দিয়ে কলা পাতাটাকে টানতে টানতে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে শুকনো জায়গায় নিয়ে যায়, কারণ পুরো জঙ্গল জুড়ে পানি ছিল, তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই ওই বানর আর একটা কলা পাতা নিয়ে এসে টুনির ছানাদের মাথায় ধরে। বানর দিদি,
আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। আজ তুমি না থাকলে আমার ছানারা হয়তো ডুবেই যেত। এভাবে বলো না গো বোন, গত বছর বন্যায় আমার ছানাকে আমি হারিয়েছি, তাই আমি ছানা হারানোর কষ্টটা বেশ বুঝতে পারি গো। আর তখন থেকে কারো ছানা বিপদে পড়লে আমি তাদের সাহায্য করি। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়, কিন্তু বৃষ্টি কিছুতেই থামে না। টুনির তিন ছানা কলা পাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকে, আর তারা অনেকক্ষণ জলের মধ্যে ডুবে থাকার কারণে ঠান্ডায় কাঁপতে থাকে। বোন চলো আমরা সামনে গিয়ে দেখি কোনো উঁচু জায়গা পাই কিনা, সেখানেই না হয় আশ্রয় নেওয়া যাবে। এরপর বানর আর টুনি হাঁটতে থাকে, আর টুনির তিন ছানা কলা পাতা মাথায় দিয়ে তাদের পিছন পিছন হাঁটতে থাকে। কিছু দূর যেতেই তারা একটি উঁচু গুহা দেখতে পায়। টুনি বোন ওই দেখো, ওইখানে একটা গুহা দেখা যাচ্ছে, চলো আমরা বরং ওই গুহায় গিয়ে দেখি ওখানে আশ্রয় নেওয়া যায় কিনা। এরপর তারা সেই গুহার মধ্যে চলে যায়। গুহাটা ছিল একটু উঁচু জায়গায়, তাই তার ভিতরে বন্যার পানি বৃষ্টির পানি পৌঁছাতে পারে না। যাক বাবা, এই জায়গাটা বেশ নিরাপদ, তাই না বানর দিদি? এখানে তবু থাকার একটু আশ্রয় পাওয়া গেল। একে আমার ছানারা যে ঠান্ডায় কাঁপছে, এখানে তো আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাই নেই। মা তোরা আমার ডানার নিচে আয় মা, তাহলে একটু উষ্ণতা পাবে। এরপর টুনি তার মেয়েদের ডানার নিচে নিয়ে উষ্ণতা দেয়, আর বানর তা পাশেই দাঁড়িয়ে দেখছিল, আর তার ছানার কথা ভেবে অঝরে কাঁদছিল। এরপর সকালে খুকি বলে, মা ও মা আমার তো খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও না মা। খুকির এমন কথা শুনে টুনটুন আর টুকিও একই কথা বলে, আর ছানাদের কথা শুনে বানর বলে, টুনি বোন তুমি বরং তোমার ছানাদের কাছে থাকো, আমি বাইরে গিয়ে দেখি কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। এই বলে বানর এক গাছ থেকে আরেক গাছ লাফাতে লাফাতে সামান্য কিছু ফল খুঁজে পায়, আর সেই ফল নিয়ে আবার গুহায় ফিরে আসে, আর ছানাগুলোকে সেই সামান্য ফলটুকু খেতে দেয়। আর ছানারা আর বানর টুনি গপ গপ করে সেই ফল খেতে থাকে। বানর দিদি তুমি খুব ভালো গো, আজ থেকে তুমিও আমাদের পরিবারের একজন, আর আমরা আজ থেকে এই গুহাতেই থাকবো। এরপর থেকে বানর টুনি আর টুনির তিন মেয়ে সেই গুহায় বেশ সুখেই দিন কাটাতে থাকে।